আসসালামু আলাইকুম। হজরত শাহজালাল রহমাতুল আলাহি ও হজরত শাহ পুরান রহমাতুল আলাহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি সাদিয়া। তো আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই দেখতে থাকবেন এবং উপভোগ করবেন। এই যে আমরা ডাক্তারের কাছে বেরিয়েছিলাম, তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে ছিল, তো আমরা তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। এই তো বিশাল বিস্তীর্ণ এলাকা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। আর আমি যখন বাইকে ছিলাম আমার হাজবেন্ড, একটু একটু করে আমরা শুটিং করতেছিলাম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেক সুন্দর এলাকা, চারিদিকে সবুজ নিরিবিলি পরিবেশ, দেখেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। যেদিকেই তাকাই সেদিকে সবুজ আর সবুজ গাছপালা দিয়ে ভরপুর আর অনেক বিশাল এরিয়া। তো আমরা যেতে যেতে এই সিলেট মালিনী সরা চা বাগানে এসে পৌঁছালাম। দেখুন, মালিনী সরা চা বাগান, এত সুন্দর পরিবেশ দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। মনোরম চোখ দাদানো সবুজ আর সবুজ প্রকৃতি দেখে মন চাচ্ছে না যে চলে আসি এই জায়গা থেকে। অনেকক্ষণ ছিলাম, শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, আর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম। আপনারাও আমার সাথে দেখতে থাকুন সিলেট মালিনী ছড়া চা বাগান দেখতে কেমন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিতরে কিন্তু যাইনি, কেননা বৃষ্টি হালকা হালকা ছিল। আর এই যে দেখুন লজ্জাবতী লতা, আমার হাজবেন্ড আমাকে দেখিয়ে দিচ্ছেন লজ্জাবতী লতা। আর হাত দিয়ে যখন এই স্পর্শ করতেছি তখন নুয়ে পড়তেছিল, আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগতেছিল, মনে হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। তো আমি বারবার এক এক পাতা স্পর্শ করতেছিলাম আর পাতাগুলো গুটিয়ে যাচ্ছিল, এর জন্যই মনে হয় তারই নাম লজ্জাবতী লতা, লজ্জা পেয়ে গুটিয়ে যাচ্ছিল। খুব ভালো লাগতেছিল, অন্যরকম একটা অনুভূতি। দেখুন আমি হাত দেওয়া মাত্রই সেটা নুয়ে পড়তেছিল। দেখুন বিশাল বিস্তীর্ণ চা বাগান এরিয়া। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে অনেক ফটো তুলেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এই দেখুন ক্যাকটাস গাছ, অনেকগুলো ক্যাকটাস গাছ, আমার পায়ে কিন্তু ক্যাকটাসের একটু খোঁচা লেগেছিল, আমি সোজা হাঁটতেছিলাম খেয়াল করিনি, অনেক ব্যথা পাইছি। তো আমরা বাগানের রাস্তা থেকে মেইন রোডে চলে আসতেছি। রোডের দুপাশেই বাগান,
তো আমরা আবারও চলে গেলাম এখান থেকে। এখন যাই যাব সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, প্রায় চলে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর, চারিপাশে বাগান, চা বাগানে ঘেরা, আর ছোটো ছোটো ফুচকা চটপটির দোকান, ভালোই লাগতেছিল। আর এই দেখুন, চা শ্রমিকরা বাগানের মধ্যে চা পাতা সংগ্রহ করতেছিলেন। আর এটাই হচ্ছে সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো আমরা চারিপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই দেখুন, চা শ্রমিকরা রোদ বৃষ্টিতে চায়ের পাতা সংগ্রহ করতেছেন। আর এই পুটলিটা দেখতে পারতেছেন, এটাতে চা পাতা তারা সংগ্রহ করার পর একটা নির্দিষ্ট জায়গাতে জমা দিবেন এই চা পাতাগুলো। যেদিকেই তাকাই শুধু সৌন্দর্যের আর অপরূপ দৃশ্য দেখা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই বাটন ক্লিক করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।